তো সার্কিট থিওরির যে বেসিক প্রবলেমগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল সেটার উপর বেস করে আমরা আরও একটা অঙ্ক এখানটাই দেখব। দেখো এখানে কি বলেছে, এক মিনিট। দ্য ভোল্টেজ ভিএক্স অ্যাক্রস টু ওহম রেজিস্ট্যান্স, মানে ভিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ভোল্টেজ আমরা কি করে পাবো? ভোল্টেজ মানে হচ্ছে কি, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভিএক্স যদি বার করতে হয় আমার রেজিস্ট্যান্স জানতে হবে আর কারেন্ট জানতে হবে। রেজিস্ট্যান্স তো 2 ওহম বলে দিয়েছে, তাহলে এখানকার কারেন্ট জানতে হবে। কারেন্টের ডিরেকশন আমি এদিকে ধরে নিলাম, আই কারেন্টের দিকে যাচ্ছে আমি ধরে নিলাম। আচ্ছা, এবার আমি জিনিসটাকে কী কীভাবে সলভ করতে পারি সেটা দেখা যাক। চলো জিনিসটাকে আমি একটু মুছে নিই। এখানে আমি দেখলাম যে আমার কী ক্যালকুলেট করতে হবে সেটা আমি দেখলাম। আচ্ছা, কী কীভাবে করা যেতে পারে বলতে, আমি ধরো এই নোটটার নাম দিয়ে নিলাম এ নোট, আর এই নোটের যে ভোল্টেজ সেটা আমি নিলাম ভিএ। কার এক কার রেসপেক্টে, এই এটাকে রেফারেন্সের নোট যদি আমরা ধরে নিই। এখানকার কারেন্ট চলো আমি নিয়ে নিলাম হচ্ছে আই ওয়ান, এখানকার কারেন্ট সাপোজ আমি নিয়ে নিলাম হচ্ছে আই টু, এখানকার কারেন্ট নিয়ে নিলাম আই টু। তো তাহলে এ নোটে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আই ওয়ান কারেন্ট বেরিয়ে যাচ্ছে পজিটিভ নিলাম, তাহলে যে কারেন্ট ঢুকছে সেটাকে আমাকে নেগেটিভ নিতে হবে। আই ওয়ান দেখো 10 অ্যাম্পিয়ার এ নোটে ঢুকছে, তাহলে -10, আই টু বেরিয়ে যাচ্ছে প্লাস আই টু, ইকুয়ালস টু হচ্ছে 0। আই ওয়ান দেখো আই ওয়ানের ভ্যালু কত হচ্ছে, আই ওয়ানের ভ্যালু আমি পাচ্ছি ভিএ, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, টোটালটার অ্যাক্রসের ভোল্টেজ কত, ভিএ, আর রেজিস্ট্যান্স দেখো 2 ওহম আর 3 ওহম কিসে আছে, সিরিজে আছে, তাহলে 2 আর 3 হচ্ছে 5। আই টু, আই টুর ভ্যালু কত হবে, আই টু, আই টু কারেন্টটা যাচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে। দেখো এর আগের একটা লেকচারে আমি বারবার রেজাল্টেন্ট ভোল্টেজ বলছিলাম, সেটাকে আমি এখানে আরও সহজ করে বলছি, ঠিক আছে। আই টু কারেন্ট বার করতে হবে, আই টু কারেন্ট কার মধ্যে দিয়ে যাচ্ছে, 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে, আর 5 ওহমের রেজিস্ট্যান্স তো 5 ওহম, রেজিস্ট্যান্স তো ওখানে 5 ওহম বলে দিয়েছে, যাই হোক, তাহলে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ লাগবে। দেখো এই টোটালটার ভোল্টেজ হচ্ছে কত, টোটালটার ভোল্টেজ হচ্ছে ভিএ, আর এইটুকুর ভোল্টেজ কত, 40 ভোল্ট, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ভিএ -40, তাহলে এটুকু পেলাম ভিএ -40, আর রেজিস্ট্যান্স কত হচ্ছে 5, তাহলে পেয়ে গেলাম আই টু। এখানে দেখো আই ওয়ানের আই ওয়ানের একটা ভ্যালু আছে, এই এক্সপ্রেশানে আই ওয়ানের ভ্যালুটা এখানটায় পুট করবো, এই এক্সপ্রেশান থেকে আই টুর ভ্যালুটা এখানে পুট করবো, ক্যালকুলেশান করলেই আমার ভিএর ভ্যালু বেরিয়ে যাবে। চলো এবার তাহলে আমরা সেই সলভটা এখানটায় করে নিই, একটু দাঁড়াবে এটাকে মুছে নিই। তাহলে এখানকার কারেন্ট সাপোজ আমি নিয়ে নিলাম আই, বা আই ওয়ান নিয়ে নাও, এটা হচ্ছে এ নোট যার ভোল্টেজ হচ্ছে আমি ভিএ নিয়েছি, এটাকে রেফারেন্সের রেসপেক্টে, এটা হচ্ছে আই টু। তাহলে আমরা যদি এ নোটে কেসিএল অ্যাপ্লাই করি কী লিখতে পারবো, ভিএ ডিভাইডেড বাই 5 -10 প্লাস ভিএ -40 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 0। লসাগু যদি করে দিই ভিএ প্লাস ভিএ, সবই তো এখানে 5 আছে, তাহলে ভিএ প্লাস ভিএ হয়ে যাবে 2 ভিএ, এখানে 5 10 50 হয়ে যাবে, আর ওখানে হচ্ছে 40, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি ভিএ পাবো 50 আর 40, ওদিকে গিয়ে +90 হয়ে যাবে, 90/2 মানে হচ্ছে 45 ভোল্ট, ভিএ পেলাম 45 ভোল্ট। আমাকে ক্যালকুলেট করতে হবে ভিএক্স, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব, চলো এই জায়গাটা পরিষ্কার করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এই টোটালটার ভোল্টেজ হচ্ছে কত, ভিএ, 2 ওহম আর 3 ওহম সিরিজে কানেক্ট আছে, তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো, 2 ওহমের অ্যাক্রসে আমি ভোল্টেজ বার করছি, সেটা কত, ভিএক্স, তাহলে কী করবো, 2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত, 2 ওহম প্লাস 3 ওহম, 2 প্লাস 3, ইনটু টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা কত এখানকার, ভিএ, টোটাল ভোল্টেজ হচ্ছে ভিএ, ভিএ মানে কত, 45 ভোল্ট, তাহলে ইনটু 45, এটা করে কত আসবে দেখো, নিচে 2 আর 3 5, উপরে 45 আছে নিচে 5, কাটাকুটি হয়ে 9 থাকবে, আর উপরে এখানে একটা 2 আছে, 2 ইনটু 9 মানে হচ্ছে 18 ভোল্ট, তার মানে এই অপশানটা, অপশান সি হচ্ছে 18 ভোল্ট। তাহলে এটা গেল একটা প্রসিডিউর। আর কিভাবে করা যেতে পারে সেটাও একটু দেখা যাক।
আচ্ছা, আমি আবার একইভাবে ভোল্টেজ যেহেতু বার করতে চাইছি, আমি এখানে চলো কারেন্ট ধরে নিলাম, চলো এই ডিরেকশনে কারেন্ট ধরে নিলাম, এটাকে এ নোড নাম দিয়ে নিলাম, এই কারেন্টটাকে সাপোজ আমি আই ওয়ান ধরে নিলাম। এ নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো এ নোডে আই ওয়ান কারেন্ট ঢুকছে, যে কারেন্ট ঢুকছে সেটাকে পজিটিভ নিলাম, তাহলে যে কারেন্ট বেরোচ্ছে তাকে নেগেটিভ নিতে হবে। দেখো এ নোডে 10 অ্যাম্পিয়ারও ঢুকছে, তাহলে +10, এ নোড থেকে আই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে -I ইকুয়ালস টু 0 হলো। আচ্ছা, এটা আমি কেসিএল অ্যাপ্লাই করে পেয়েছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। কিভাবে কেভিএল অ্যাপ্লাই করব, চলো সবগুলোর নাম দিয়ে নিই, এটা নিলাম বি, এটা নিলাম সি, এটা নিলাম ডি, এটা নিলাম ই, এটা নিলাম এফ। আমি এই ডিরেকশানে কেভিএল অ্যাপ্লাই করছি, লুপটা চলো নিয়ে নেওয়া যাক, সি বি, তারপরে এ, তারপরে এফ, তারপরে ই, তারপর ডি, তারপরে হচ্ছে সি। আচ্ছা, এবার ফার্স্টে সি থেকে যাচ্ছে বি এর দিকে, সি থেকে বি এর দিকে যাওয়া মানে ব্যাটারি নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, ভোল্টেজ রাইজ হলো, কতটা ভোল্টেজ রাইজ হলো, 40 ভোল্ট, ভোল্টেজ রাইজকে পজিটিভ নিলাম, তাহলে যেখানে যেখানে ভোল্টেজ ড্রপ হবে নেগেটিভ নিতে হবে সাইন আমাকে। তারপরে যাচ্ছে বি থেকে এ এর দিকে, কারেন্টও যাচ্ছে বি থেকে এ এর দিকে, কত কারেন্ট যাচ্ছে, আই ওয়ান কারেন্ট যাচ্ছে, কত রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে, 5 I1, ভোল্টেজ রাইজকে পজিটিভ নিয়েছি, ভোল্টেজ ড্রপ হলো তাহলে -5 I1। তারপরে যাচ্ছি এ থেকে এফ এর দিকে, আমি যাচ্ছি এ থেকে এফ এর দিকে, কারেন্টও যাচ্ছে এ থেকে এফ এর দিকে, ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটা ড্রপ হচ্ছে, 3 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্ট গেলে ভোল্টেজ ড্রপ হচ্ছে -3 I। তারপরে আমি যাচ্ছি এফ থেকে ই এর দিকে যাচ্ছি, আমি যাচ্ছি এফ থেকে ই এর দিকে, কারেন্টও যাচ্ছে এফ থেকে ই এর দিকে, তাহলে আবার ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে -9, কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে হচ্ছে -2 I। তারপর ই থেকে ডি এর দিকে যাও, ডি থেকে সি এর দিকে যাও, কোনো ভোল্টেজ ড্রপ বা রাইজ নেই, কারণ কোনো এলিমেন্ট নেই, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, 5 I1 +8 I ইকুয়ালস টু হচ্ছে কত, 40। তাহলে এই একটা ইকুয়েশান পেলাম আই ওয়ান আর আই দিয়ে, এই ইকুয়েশানটাকেও +10 ওদিকে নিয়ে চলে যাও, -10 হয়ে যাবে, এখানেও একটা আই ওয়ান আই এর ইকুয়েশান, মানে এটা একটা আই ওয়ান আই এর ইকুয়েশান, এটা একটা আই ওয়ান আই এর ইকুয়েশান, দুটোকে সলভ করে তুমি আই এর ভ্যালু ক্যালকুলেট করে নাও। এই আই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেবো এই দুটো ইকুয়েশান সলভ করে। আই এর ভ্যালু যখনই আমি ক্যালকুলেট করে নিলাম, আমাকে ক্যালকুলেট করতে হবে কি, ভিএক্স, ভিএক্স যদি ক্যালকুলেট করতে হয়, ভিএক্স কার অ্যাক্রসের ভোল্টেজ, 2 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে 2 ওহম ইন্টু ওখানকার কারেন্ট আই, আর আই এর ভ্যালু তো এখান থেকে ক্যালকুলেট করা হয়েছে, এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম।